हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज मंगलवार, आज के नील षष्ठी, और नील षष्ठी दिन আমরা যাচ্ছি এখন পূজো দিতে। আমাদের বাড়ির কাছে একটা শিব মন্দির আছে, এখান থেকেই দেখা যায় শিব মন্দিরটা। তোমরা দেখতে পেলে আমরা পূজো করলাম সকালবেলা, পূজো করে এখন যাচ্ছি নীল ষষ্ঠীতে এই শিব মন্দিরটা মোমবাতি দিতে। এখন জানি না এই মন্দির খোলা আছে নাকি, যদি খোলা না থাকে তাহলে মোমবাতি না দিয়ে চলে আসতে হবে, কারণ এখানে তো আমরা সচরাচর মন্দিরে যাওয়া হয় না। তো সেটাই আমি বুঝতে পারছি না, মন্দিরটা খোলা থাকবে নাকি। যাই হোক, যদি খোলা না থাকে তাহলে বাড়িতে এসে আবার মোমবাতি দিতে হবে। তো সারাদিন কিছু না খেয়ে উপোস করে এখন যাচ্ছে আমি আর মা মন্দিরে, শিব মন্দিরে। দেখা যাক পারি নাকি শিব মন্দিরে মোমবাতি দিতে, যদি মোমবাতি দিতে পারি তাহলে খুব ভালো, নইলে বাড়িতে এসে দিতে হবে। এইটা মন্দির, আমি হচ্ছে বাড়ি, এটা ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা মনে মেন গেট নাকি। তুই দিয়েছি নাকি ধরা, এখান থেকে ধরাস না, নিজে ধরাচ্ছি। তো আমরা পুজো দিতে গেছিলাম, বাট ওই মন্দিরটা সত্যি বন্ধ ছিল, কারণ এখানকার মন্দিরে কি হয় সকালবেলায় সবাই মন্দির খোলে, বাট সন্ধ্যেবেলার দিকে আবার খোলে। আর মাঝখানটা মানে এই ধরো সকাল 11টা থেকে সকাল এই বিকেল 5টা পর্যন্ত পুরো বন্ধ থাকে, তো আবার বিকেল সন্ধ্যে 6টার সময় মন্দির খুলবে। তো যাই হোক, মন্দিরটা বন্ধ ছিল, কিন্তু একদম মন্দিরের যে গেটটা আছে ওখান থেকে একটু শিবের মূর্তিটা মানে দরজার ভাগ দিয়ে দেখা যাচ্ছে। তো ওখানেই আমরা মোমবাতি দিয়ে এসেছি, কারণ মোমবাতি না দিলে তো এসে খেতে পারবো না, তাই শিবের মন্দিরে যখন গেছি তাই জন্য একটু মোমবাতি দিয়ে এলাম, বাট লক করা ছিল। আর যে মন্দিরের যে পুরোহিত সে ওখানে থাকে না, তো সে তার বাড়ি গেছে, এখন তার কাছে চাবি আছে, তা এখন লক। হ্যাঁ বাবা, পিজিয়ান, তো সেই লক খোলা সম্ভবও নয়, তো ওই জন্যেই যাই হোক মোমবাতিটা দিয়ে চলে এলাম। মন্দিরের পুজো দেওয়া হয়নি, ঘরেই মা পুজো করে নিয়েছে, আমি আর মা একসাথে পুজো করে নিয়েছি। তো যাই হোক, এসে আমরা এখন এই শরবত খাচ্ছি, মা ওদিকে শরবত খাচ্ছে। আজকে যা সারাদিন একটু উপোস, শরীরটা খারাপও মানে লাগছে, বাট সেটা করলে হবে না, কারণ নীল ষষ্ঠী উপোস তো করতেই হবে। তো নীল ষষ্ঠী নিয়ে একটা কথা বলি, যাদের সন্তান আছে তারাই নীল ষষ্ঠী করে। তো আমার মেয়ে হয়েছে 2017 সালে, আর 2018 থেকে আমি প্রথম নীল ষষ্ঠী পালন করছি, এখন 3 বছর হচ্ছে নীল ষষ্ঠী পালন করছি। তো যাই হোক, সন্তানের জন্য এই যে উপোসটা করা, এটাও একটা মনের শান্তি, সন্তানের মঙ্গল কামনার জন্য এটাও একটা মনের শান্তি। আর ঠাকুরের কাছে প্রার্থনা, আমার সন্তান যেন সবসময় ভালো থাকে, আনন্দে থাকে। তো যাই হোক, সন্ধ্যেবেলায় এখন বিকেলের দিকে আমরা সাবু খাবো। আর কি বাবা, তো আমি একটা কথা বলতে চাই, সব উপোস কি শুধুমাত্র মেয়েদের জন্যেই, ছেলেদের জন্য কিছুই রাখা হয়নি দুনিয়ায়? কারণ দেখো, এই নীল ষষ্ঠীটা শুধুমাত্র যাদের সন্তান হয়েছে তাদের জন্যে। এবার সন্তানের ক্ষেত্রে বাবা মা উভয়েরই ভূমিকা আছে, তাহলে শুধু কেন মেয়েরাই এই উপোসটা মানে এই নীল ষষ্ঠী পালন করবে, ছেলেরা নয় কেন? আমার মনে এই প্রশ্নটা জাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার সন্তানের যে মানে আমার যে মেয়ের মা আমি, তো আমি উপোস করছি, তার বাবা, তারও তো সন্তান, সে কিন্তু উপোস করছে না। তো যাই হোক, আমি এটাই মনে করি যে সব কিছু সবার জন্যে হওয়া দরকার। তো একটা কথা বলি, দেখো আমার মনে এই প্রশ্নটা জেগেছে, আমি আমার ব্লগে যারা মেয়েরা আছে তারা প্লিজ আমাকে অ্যান্সারটা দিও, আমি আমার অ্যান্সারটা জানা নেই। তো সমাজকে এগোতে হবে, সমাজকে
এই মেয়েদের ছোটখাটো ব্যাপারগুলোকে নিয়ে একটু প্রতিবাদ না করলে কিন্তু সমাজ একইভাবে থেকে যাবে, আমার এটাই মনে হয়। তো যাই হোক, মনে এটাই প্রশ্ন ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। যে সমস্ত মেয়েরা আমার ব্লগ দেখে থাকো, তাদের যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু উত্তর থাকে, এই উত্তর আমার জানা নেই, তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো শরীরটা খারাপ লাগলো, কী হবে, আজকে দিন তো পালন করতেই হবে, সকাল থেকে পুরো সারাদিন উপোস, একদম সন্ধেবেলায় ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে খাওয়া দাওয়া। তো যাই হোক, তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, যদি বিকেলবেলা যেতে পারি ওই মন্দিরটা, যদি শিবের মাথায় জল ঢালতে পারি, তাহলে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ব্লগটা স্কিপ করো না, দেখতে থাকো। সন্ধেবেলায় আর আমাদের মন্দিরে যাওয়া হয়নি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, আর মন্দিরটা খুলে আছে নাকি সেটাও কনফার্ম যাই না। তো যাই হোক, এখন সন্ধেবেলা নীলষষ্ঠীর উপোসের জন্য সাবু মাখা খাচ্ছি, আর মা সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে দিয়েছে ঠাকুর ঘরে। তো এখন এটা খেয়ে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়বো, আর তো কিছু খাবো না। তো ডিনারে আজকে একদম নিরামিষ রান্না হয়েছে, আমার বোন যখন রাত্রেবেলা অফিস থেকে আসবে ওর জন্য হয়তো কিছু একটা করে দেওয়া হবে। তো 10টা অংশ আমার ডিনার হয়ে যাবে। তাহলে ব্লগটা কিন্তু আজকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো তোমার সবাই আমাকে জানিও কমেন্ট করে, মানে তোমরা যে যারা মেয়েরা আমার ব্লগ বেশি পছন্দ করবো দেখো। আর দেখো তোমার সাথে নেক্সট ভিডিওতে, আমার চ্যানেলকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।